প্রথম স্টাইলে আমরা স্টাইল ব্যাংক যারা আমাদের এই প্রজন্মের ব্যাংকের মধ্যে আমরা এই পর্যন্ত আজকে সহ আপনাদের আপনাদের এই দুটি শাখা সহ আমরা আজকে 99টি শাখা ওপেন করলাম আর 110টি সাব ব্রাঞ্চ আছে 12টি এজেন্ট ব্যাংকিং আছে আমাদের মোট 121টি আউটলেট এখন পর্যন্ত আগামী 15 তারিখে এটা 126 চলে যাবে আরও 5টা ওপেন করবো আমরা তো এত শাখা উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং আর কোথাও নাই আপনারা আমাদের এখানে সম্পূর্ণ সহিয়া ভিত্তিকভাবে আমি আপনাদের আশ্বস্ত করলাম আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবং বোর্ড অফ ডাইরেক্টরের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করলাম আমাদের এখানে সম্পূর্ণ সহিয়া ভিত্তিক একটি ব্যাংক আপনারা একটি অ্যাকাউন্ট করলে আপনারা সারা বাংলাদেশের চেক নিয়ে যেতে পারবেন একটা চেক নিয়ে গেলে সারা বাংলাদেশের যে কোনো শাখা উপশাখা থেকে আপনি পাঠাও যেতে পারবেন একটার থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনাদেরকে এই সেবা দেওয়া হয় আমাদের এই পর্যন্ত কোনো ব্রাঞ্চে আল্লাহ দিলে আমরা কোনো কমপ্লেন শুনি নাই যে কোনো ব্রাঞ্চে কোনো শাখায় যে আমাদের শাখায় এজেন্ট ব্যাংকিংয়ে কোনো দিকে কোনো সমস্যা হয়েছে কোনো কিছুর জন্য সমস্যা হয়েছে আমরা এই পর্যন্ত আমাদের প্রায় 10 বছর হচ্ছে ব্যাংকের আমরা এ পর্যন্ত কোনো কমপ্লেন শুনি নাই কারণ আমরা এমনই লোক নিয়োগ করি যারা আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে সেবা দিয়ে থাকে তাই আপনারা তো জানেনই আজকে ঢিনাই দেওয়া ঐতিহ্য ভাই ঢিনাই দেওয়া এটা এই সাবেক সে ব্রিটিশ আমল থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যে এটা একটা উল্লেখযোগ্য মানে একটা নাম করা যশোর জেলার একটা নাম করা জায়গা জেলায় যাওয়া অত্যন্ত পটেন্সিয়াল এরিয়া জেলায় যেতে আমাদের ব্রাঞ্চ করার অনেক আগের থেকে ইচ্ছা ছিল প্রথম আমরা আগে একটা দেখছিলাম ওখানে পারি নেই কারণ ওখানে আপনার ওখানে ওই বিল্ডিংয়ের টেকনিক্যাল কারণে আমরা পারি নেই এখন আমরা এটা আগেই করা উচিত ছিল আমরা অনেক আগের থেকে জেলায় যা যাবো আমাদের একটা প্রোগ্রামই ছিল তো যাই হোক আমরা সে প্রত্যেকটা পেয়েছি আমরা অত্যন্ত গর্বান্বিত যে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা ব্রাঞ্চ ওপেন করতে পারলাম আর মাদারীপুর বাংলাদেশের ফরিদপুর অঞ্চলের মাদারীপুরের একটা উল্লেখযোগ্য এলাকা যেটা না বললেই নয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এলাকা এটা হ্যাঁ আমরা ওই এলাকাতে যাবো যাবো আমাদের ফরিদপুর ব্রাঞ্চ আছে আরও ব্রাঞ্চ আছে ফরিদপুরে মাদারীপুরের ফরিদপুর ডিস্ট্রিক্টের আমরা সব জায়গায় যাব এবং ফরিদপুরে আমাদের একটা ব্রাঞ্চও মাদারীপুরে ফরিদপুর ছাড়া আরও শাখাও আমরা চাচ্ছি আরও করবো আমরা ইনশাল্লাহ তারা আমরা রাজুর শাখাটি ওখানে আমরা পছন্দ করেছি এই কারণে যেখানে এখানে কোনো শাখা নেই কোনো প্রাইভেট ব্যাংক নেই সেই জন্য আমরা মনে করলাম আমরা আগে চলে যাই এখানে যেয়ে আপনাদেরকে সেবা দিই তাই আমরা সেবা ব্যাপারে আপনি আপনারা কোনো চিন্তা করবেন না যেমন আপনার আপনার জিরাজার জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব বলছেন আপনাদের আপনাদের এখানে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে আমরা জানি সরকার এই অত্র অঞ্চলে পূর্বাঞ্চলে এখন কম হচ্ছে আপনাদের ওইদিকে প্রচুর ডেভেলপমেন্টের কাজ হচ্ছে ওই ডেভেলপমেন্টের কাজগুলি অ্যাকাউন্ট এবং ওদের ওদের সাথে আমাদের যে একটা পরিচিতি এবং ওদের সাথে আমাদের একটা ভালো লিয়াজও থাকুক ওই অ্যাকাউন্টগুলি আমাদের মাধ্যমে পরিচালনা করো ওরা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে সুন্দরভাবে টাকা উঠাতে পারবে পেমেন্ট দিতে পারবে ওরা আপনার ওদের ওদের অ্যাকাউন্টগুলি স্যালারি স্টাফ অ্যাকাউন্টও করাই দেবেন আমাদের আমাদের সর্ব জায়গায় এবং ব্রাঞ্চও তো আছেই আমাদের বিভিন্ন স্থানেও এটিএম বুথ আছে 24 ঘন্টা আপনি টাকা উঠাতে পারবেন আজকাল যারা বিদেশে যাচ্ছে তার যেসব ছেলেমেয়ে বিদেশে যাচ্ছে তারা এটিএম ব্যবহার করা শিখতেছে এটিএমকে কত সহজ টাকা উঠানো আগে তো এটা আমাদের জন্যই একটা অবিশ্বাসযোগ্য ছিল আজকাল এটা হাতের মুঠায় এসে গেছে পকেটের মধ্যে থাকে আপনার আপনার টাকার দরকার রাখতে গেছেন আপনার 500 টাকার দরকার কাটকে উঠে ফেলাই তো এইটা কত সহজতর হচ্ছে আমাদের প্রত্যেকটি শাখা আছে এবং বিভিন্ন উল্লেখযোগ্য জায়গা আছে আমরা আপনাদেরকে সেবা দিয়ে যাবো চেয়ারম্যান সাহেব আপনাকে আমরা কথা দিচ্ছি যে আমাদের সেবা কোনো রকমের ঘাটতি থাকবে না আল্লাহ দিলে আমরা আপনাদেরকে যে ধরনের সেবা দিতে চান আপনারা করতে চান আমরা সেই ধরনের সেবাই দিব আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন এবং এই শাখাগুলি আপনাদের আমাদের না আমরা আজকে চাকরিতে আছি কালকে নাই কিন্তু আপনারা সারা জীবন থাকবেন ব্যাংকটি আপনাদের আমাদের না যদি কোনো অ্যাডভাইস থাকে আমাদের নিকটস্থ বড় বড় শাখা আছে ওদের সাথে যোগাযোগ করবেন হটলাইনে আমাদের হটলাইন আছে আমাদের হটলাইন নাম্বার রাখবেন হটলাইনে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রকার সমস্যায়
আমাদের সাথে আসবেন, আমরা হেড অফিসে সবসময় আপনাদেরকে আমাদের জন্য খোলা থাকে, আমাদের এখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয় না।